1947 সালে দেশভাগের পূর্বে 1941 সালের আদমশুমারি অনুসারে তৎকালীন পশ্চিম পাকিস্তান বা বর্তমান পাকিস্তানের মোট জনসংখ্যার 14.6% মানুষ হিন্দু ধর্মের অনুসারী ছিল। দেশভাগের পর 47 লক্ষ হিন্দু জনগোষ্ঠী রিফিউজি হিসেবে ভারতে চলে আসে। উইকিপিডিয়ার দেওয়া তথ্য মতে বর্তমানে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সংখ্যা সে দেশের মোট জনসংখ্যার 2.14% বা 44 লক্ষ, যার বেশিরভাগই আছে সিন্ধু, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে। পাকিস্তানের হিন্দু অধিকার আন্দোলনে একজরিপে দেখা গেছে 3 দশক আগেও সে দেশে 428টি হিন্দু মন্দির ছিল, যার মধ্যে আর মাত্র 20টি অবশিষ্ট আছে। তবে মন্দিরগুলোর অবস্থা তেমন একটা সুবিধাজনক নয়। এর মধ্যে পাকিস্তানে বারবার বিভিন্ন হিন্দু স্থাপনার ওপর হামলা হয়েছে। এসব হামলা ও জুলুম সত্ত্বেও আজও টিকে আছে দৃষ্টিনন্দন এই স্থাপনাগুলো। আমাদের আজকের ভিডিওতে থাকছে পাকিস্তানে অবস্থিত কিছু বিখ্যাত হিন্দু স্থাপনার কথা। বেলুচিস্তানের মরুভূমিতে বিখ্যাত হিংলাজ মন্দির। পাকিস্তানে অন্যতম তীর্থস্থান হিসেবে বিবেচনা করা হয় হিংলাজ দেবীর মন্দিরকে। শক্তিপীঠ হিসেবে হিন্দু ধর্মের উল্লেখযোগ্য স্থানের অবস্থান রয়েছে এই তীর্থক্ষেত্রে। করাচি থেকে 250 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই মন্দিরটি। এখানে সতীর মাথা পড়েছিল বলে হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস। শুধু হিন্দুরা নন, এই মন্দিরে নিয়মিত আরাধনা করেন অন্য ধর্মের লোকেরাও। পাকিস্তানের মুসলিমদের কাছে এটি পরিচিত নানি বা বিবি নানির মন্দির হিসেবে। প্রতিবছর এপ্রিল মাসে 4 দিনের জন্য হিংলাজে তীর্থযাত্রার আয়োজন করা হয়। সে সময় দূর দূরান্ত থেকে নানা ধর্মের মানুষ এই মন্দিরে আসেন। মন্দিরের নামেই এখানকার গ্রামটির নাম হিংলাজ গ্রাম। কটাসরাজ শিব মন্দির। হাজার বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনা পাকিস্তানের ঐতিহাসিক তীর্থস্থান কটাসরাজ শিব মন্দির। তাৎপর্যপূর্ণ এ স্থানটি দেশটির পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলায় অবস্থিত। এখানেই কটাস গ্রামে খোঁজ মেলে প্রাচীন হিন্দু মন্দির কটাসরাজের। ইতিহাসবিদদের একাংশের দাবি এই শিব মন্দির অন্তত 900 বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু কারো কারো মতে এই মন্দিরটি তার চেয়েও বেশি পুরনো। প্রচলিত আছে পাণ্ডবরা তাদের 14 বছরের নির্বাসনের মধ্যে 4 বছরই এই স্থানে কাটিয়েছিলেন। 1947 সালে দেশভাগের পর পাকিস্তান মন্দিরটি বন্ধ করে দেয়। পরে অবশ্য মন্দিরটি ফের খুলে দেওয়া হয়। শুধু ধর্মীয় কারণে নয়, ঐতিহাসিক কারণেও কটাসরাজ শিব মন্দির চত্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু পুরনো যুগের স্থাপত্যের নিদর্শন রয়েছে সেখানে। মনসেহরা শিব মন্দির। 3000 বছরের পুরনো এই স্থাপত্য দেখতে আসেন বহু পর্যটক। মনসেহরা শিব মন্দির পাকিস্তানের অন্যতম পর্যটন স্থান। এটি পাকিস্তানের অন্যতম প্রাচীন হিন্দু মন্দির, যা বর্তমানে 3000 বছরের পুরনো ঐতিহ্য বহন করে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মনসেহরা জেলার মনসেহরা শহর থেকে 15 কিলোমিটার দূরে চিত্তিপাত্তিতে মন্দিরটি অবস্থিত। বার্ষিক শিবরাত্রি উৎসবে সমগ্র পাকিস্তান ও প্রতিবেশী দেশ থেকে বহু মানুষ এখানে আসেন। 1948 থেকে 2008 সাল পর্যন্ত মন্দিরটি বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় ছিল। পাকিস্তানের হিন্দুরা মন্দিরটি খোলার দাবি জানালে এটি আংশিকভাবে খোলা হয়। শ্রী বরুণদেব মন্দির। বর্তমানে মন্দিরটির অবস্থা খুবই জীর্ণ শীর্ণ। শ্রী বরুণদেব মন্দিরটি সাগর তীরে অবস্থিত। এটির শিলালিপি গবেষণা করে পাওয়া যায় মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো। পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি শহরের মনোরা দ্বীপের সমুদ্র সৈকতের কাছে অবস্থিত মন্দিরটি হিন্দু ধর্মের জলের দেবতা বরুণকে উৎসর্গকৃত। স্থানীয় কিংবদন্তি অনুসারে অগণিতবার তুর্কি আর মুঘলদের হাতে বিধ্বস্ত আর লুণ্ঠিত হওয়ার পরও টিকে আছে এই ঐতিহাসিক স্থাপনাটি। 1600 শতাব্দীতে এক ধনকুবের হিন্দু নাবিক ভোজমল ন্যান্সি ভাটিয়া কালাতের খান সর্দারের কাছ থেকে সমগ্র মনোরা দ্বীপটি ক্রয় করে নিয়েছিলেন। তখন তিনি প্রাচীন এই মন্দিরটি সংস্কার করেন। বর্তমান কাঠামোর পুনর্নির্মাণ করা হয়েছিল 1917-18 সালের দিকে। বর্তমানে এই মন্দিরটি পাকিস্তান হিন্দু পরিষদের অধীনে। শ্রী রত্নেশ্বর মহাদেব মন্দির। শিবরাত্রি উৎসবের জন্য প্রসিদ্ধ ভূগর্ভস্থ শ্রী রত্নেশ্বর মহাদেব মন্দির পাকিস্তানের অন্যতম ঐতিহাসিক স্থান। 150 বছরের পুরনো মন্দিরটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচি ক্লিফটন সৈকতের কাছে ক্লিফটন গুহায় অবস্থিত। বলা হয়ে থাকে মন্দিরটি শিবরাত্রি উৎসবের জন্য প্রসিদ্ধ। এই উৎসবের সময় মন্দিরটিতে 30,000 হিন্দু পুণ্যার্থীর সমাগম ঘটে। ঐতিহাসিক এই স্থাপনাটিকে শহরের অন্যতম সুন্দর স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয়। মন্দিরে 6টি ভূগর্ভস্থ স্তর রয়েছে।
করাচির জাহাঙ্গীর কোঠারি প্যারেডের কাছে দুটি সিঁড়ি রয়েছে যা দিয়ে এই ভূগর্ভস্থ স্তরের দিকে যাওয়া যায়। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে জ্ঞানকোষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।